বানে ধোয়া মাজুলীত সামান্য সকাহ। হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ, বান পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হওয়ার আরম্ভ হয়েছে ভগা মথাউরি নির্মাণের কাম। বুধবারে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকায় মাজুলীত ভগা মথাউরি পরিদর্শন করে 10 দিন কাম সম্পূর্ণ করার নির্দেশ দিছিল। এই যেহেতু রোড কাম এম্বেংমেন্ট, এফালে মানু আহ যা করে, গতি এইটুতো ইমিডিয়েট ভাল করব লাগিব, কারণ এইটোরে মানু আহ যা, এইটুতো মানু আহ যা করব পড়া নাই। মই জিও মেগা টিউব আজিয়ে মই গুৱাহাটীৰ পৰা পঠাম। অলরেডি মই চিফ ইঞ্জিনিয়ারক ফোন করলো, পানি থাকুতে কাম আরম্ভ করব পাৰো। 25 মিটাৰ একটা মেগা টিউব, সেই পানিত আমি ভহাই দিও আর মেশিনের বালি সুমাই দিও। মন্ত্রীর ঘোষণার পিছতে তৎপর হয়ে পড়েছে মাজুলীর জলসম্পদ বিভাগ। পুয়া মাঙ্গলিক কার্যসূচীরে বিধায়ক ভুবন গামে শুভারম্ভ করে মথাউরি নির্মাণের কাম। ক্ষিপ্রতারে চলিছে জিও বেগ আর মেগা জিও টিউবর কাম। তেখেতে নির্দেশ দিয়ে গেছে যে আজি রাতেপরপর 7টা বজাৰ কাম আরম্ভ করে 10 দিনের ভিতর সম্পূর্ণ করাবর কারণে আমাক নির্দেশ দিছে আর বিভাগীয় নির্দেশ দিছে। এই মতে আজি আমি কাম আরম্ভ করছো। ইফালে মাজুলীর বান পরিস্থিতির বুঝ লবলৈ শুকুরবারে মাজুলীলৈ যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামগ্রিকভাবে মাজুলীর বুঝ লয় মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আগতে হয় কি, এবার মথাউরি ভাঙিলে গোটেই বছরটো তাত পানি সোমায়। এতিয়া আমি চেষ্টা করছো যাতে মথাউরিটো ভাঙিলেও প্রথম ওয়েভত ভাঙিলে যাতে দ্বিতীয় ওয়েভত তাত পানি নুসুমায়, দ্বিতীয় ওয়েভত ভাঙিলে যাতে তৃতীয় ওয়েভত পানি নুসুমায়, নহলে যদি চারিটা ওয়েভতে পানি সুমাব লাগে তেতিয়ালে মানুহৰ অবর্ণনীয় কষ্ট হয়। একদিনাই মাজুলীর বানাক্রান্তর কাষলৈ যায় সাংসদ গৌরব গগৈও। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বানে ধোয়া মাজুলীত সামান্য সকাহ। হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ, বান পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হওয়ার আরম্ভ হয়েছে ভগা মথাউরি নির্মাণের কাম। বুধবারে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকায় মাজুলীত ভগা মথাউরি পরিদর্শন করে 10 দিন কাম সম্পূর্ণ করার নির্দেশ দিছিল। এইটো যেহেতু রোড কাম এম্বেংমেন্ট, এফালে মানু আহ যা করে, গতি এইটুতো ইমিডিয়েট ভাল করব লাগিব, কারণ এইটোরে মানু আহ যা, এইটুতো মানু আহ যা করব পড়া নাই। মই জিও মেগা টিউব আজিয়ে মই গুৱাহাটীৰ পৰা পঠাম। অলরেডি মই চিফ ইঞ্জিনিয়ারক ফোন করলো, পানি থাকুতে কাম আরম্ভ করব পাৰো। 25 মিটাৰ একটা মেগা টিউব, সেই পানিত আমি ভহাই দিও আর মেশিনের বালি সুমাই দিও। মন্ত্রীর ঘোষণার পিছতে তৎপর হয়ে পড়েছে মাজুলীর জলসম্পদ বিভাগ। পুয়া মাঙ্গলিক কার্যসূচীরে বিধায়ক ভুবন গামে শুভারম্ভ করে মথাউরি নির্মাণের কাম। ক্ষিপ্রতারে চলিছে জিও বেগ আর মেগা জিও টিউবর কাম। তেখেতে নির্দেশ দিয়ে গেছে যে আজি রাতেপরপর 7টা বজাৰ কাম আরম্ভ করে 10 দিনের ভিতর সম্পূর্ণ করাবর কারণে আমাক নির্দেশ দিছে আর বিভাগীয় নির্দেশ দিছে। এই মতে আজি আমি কাম আরম্ভ করছো। ইফালে মাজুলীর বান পরিস্থিতির বুঝ লবলৈ শুকুরবারে মাজুলীলৈ যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামগ্রিকভাবে মাজুলীর বুঝ লয় মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আগতে হয় কি, এবার মথাউরি ভাঙিলে গোটেই বছরটো তাত পানি সোমায়। এতিয়া আমি চেষ্টা করছো যাতে মথাউরিটো ভাঙিলেও প্রথম ওয়েভত ভাঙিলে যাতে দ্বিতীয় ওয়েভত তাত পানি নুসুমায়, দ্বিতীয় ওয়েভত ভাঙিলে যাতে তৃতীয় ওয়েভত পানি নুসুমায়, নহলে যদি চারিটা ওয়েভতে পানি সুমাব লাগে তেতিয়ালে মানুহৰ অবর্ণনীয় কষ্ট হয়।
একদিনাই মাজুলীর বানাক্রান্তর কাহলৈ যায় সাংসদ গৌরব গগৈও। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।